পারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন পার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ কবির হোসেন স্যার। অল্প কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন স্যার। প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। আরও উপস্থিত হয়েছেন পারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ কবির হোসেন স্যার। আরও উপস্থিত হয়েছেন পারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আবদুল্লাহ স্যার। আরও উপস্থিত হয়েছেন পারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল করিম চৌধুরী স্যার। মাননীয় সভাপতি মহোদয়কে অনুরোধ করছি প্রধান অতিথি আমাদের অনুষ্ঠানের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং কি অন্যান্য সদস্যদেরকে সঙ্গে নিয়ে আসন গ্রহণ করার জন্য আরো অনুরোধ করছি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ফারুকের স্যারকে অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আপনারা সামনের রোটা একটু ফিল আপ করুন যাতে অনুষ্ঠানটা সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। মঞ্চে আসন গ্রহণ করেছেন ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেন স্যার, সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আবদুল্লাহ স্যার, স্যার ডক্টর ফারুক কেউ খান স্যার। মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করবেন ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল করিম চৌধুরী স্যার। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মামুনুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার, ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত অভিনন্দন অভিবাদন জ্ঞাপন করছি। ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী কর্মকর্তাবৃন্দকে স্বশ আসন গ্রহণ করে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সভাপতিত্ব করছেন নাজমুল করিম চৌধুরী, উপাচার্য মাননীয় ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন স্যারকে অনুরোধ করছি ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেওয়ার জন্য। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির, প্রভাষক ইসলামিক স্টাডিজ বিভাগ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن الشمس والقمر
and thank you for being with us. You can visit our website for details information. Thank you. ধন্যবাদ সালেম কাদের সাহেবকে। এই মুহূর্তে প্যারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের প্রকৌশল অনুষদের অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রোগ্রাম উদযাপন কমিটির আহ্বায়ক হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মামুন স্যারকে অনুরোধ করছি স্বাগত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম, আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মামুন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করছি। উপস্থিত আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাননীয় সভাপতি ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল করিম চৌধুরী, প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর আবিউর রহমান স্যার, ঢাকা ইউনিভার্সিটি এবং গভর্নর বাংলাদেশ ব্যাংক, মঞ্চে উপনিষ্ঠ আছেন প্যারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান মহোদয় শেখ কবির হোসেন স্যার, উপস্থিত আছেন বোর্ড অফ ট্রাস্টিজের এক্সিকিউটিভ সেক্রেটারি আবদুল্লাহ স্যার, আরও উপস্থিত আছেন বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় সদস্য জনাব মতিউর রহমান স্যার, প্রকৌশল অনুষদ এবং বিজ্ঞান অনুষদের মাননীয় ডিন মহোদয়, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক শিক্ষিকা এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সকলকে স্বাগতের মাধ্যমে আমার বক্তব্য শুরু করছি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেমনটি আমার কলিগ একটু আগে বর্ণনা করলেন ডকুমেন্টারি দিয়ে, যে 2014 সালে এর একাডেমিক কার্যক্রম শুরু করে বর্তমানে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 5টি অনুষদের 15টি প্রোগ্রামে 2000-এর অধিক ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এবং এই যে আমাদের ছাত্রছাত্রী ভর্তি হওয়ার যে ট্রেন্ড, সেটা দিন দিন আমাদের বাড়ছে। এটা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে আমরা যেটা চিহ্নিত করছি, সেটা হচ্ছে আমাদের সকলের মধ্যেই এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতে যারা জড়িত আছেন, প্রতিষ্ঠাতা বোর্ড অফ ট্রাস্টিদের সম্মানিত সদস্যগণ থেকে শুরু করে আমাদের মাননীয় উপাচার্য এবং এই কার্যক্রমের সঙ্গে যুক্ত সকলেই একটি বিষয়ে নিশ্চিত করার ব্যাপারে অত্যন্ত সচেষ্ট, সেটি হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। এবং সেই শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই আমরা এর ফলাফল কিন্তু দেখতে পাচ্ছি, যে আমাদের ছাত্রছাত্রী ভর্তির হারটি একটি ট্রেন্ড, ইনক্রিজিং ট্রেন্ড ফলো করছে। এখানে আমি কিছু বিষয় উল্লেখ করতে চাই, যে এখানে ছাত্রছাত্রীদের জানার জন্য যে আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলের দ্বারা পরিচালিত হয়ে থাকে। তোমরা জেনে অত্যন্ত আনন্দিত হবে যে আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন, যারা অত্যন্ত তাদের স্বস্ব ক্ষেত্রে অত্যন্ত স্বনামধন্য। এখানে সকলের নাম উল্লেখ করা সম্ভব নয় আমার পক্ষে। আমার মনে হয় তোমরা ইতিমধ্যে এই ইউনিভার্সিটির যেসব ব্রোশিয়ার এবং পাম্পলেট আছে সেগুলো তোমরা দেখতে পেয়েছ। এছাড়া আমি উল্লেখ করতে চাই, আমাদের যেহেতু এখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং সায়েন্সের স্টুডেন্ট আছে, তাদের জন্য ল্যাবরেটরির গুরুত্ব অত্যন্ত বিশেষ। এই জন্য তাদের শিক্ষা যাতে হাতে কলমে দেওয়া সম্ভব হয় আর কি, সেজন্য আমরা যেটা নিশ্চিত করেছি যে আমাদের প্রত্যেকটি ল্যাব যাতে ওয়েল ইকুইপড হয় এবং প্রত্যেকটি ল্যাব যাতে এস্টাবলিশ করা হয়। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের প্রতিটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যেসব প্রয়োজনীয় ল্যাব ইতিমধ্যে এস্টাবলিশ করা হয়েছে, এবং আমাদের ছাত্রছাত্রীরা যাতে হাতে কলমে এই বিষয়গুলো শিখতে পারে, বিশেষ করে প্রকৌশল অনুষদের ছাত্রছাত্রীরা, তাদের যেসব শিক্ষা আমরা দিয়ে থাকি সেগুলো যাতে তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করতে পারে, সেজন্য তাদেরকে ল্যাবরেটরিতে সে ব্যাপারে প্রয়োজনীয়
ট্রেনিং বা টেস্ট যেগুলো করানোর প্রয়োজন আমরা করাচ্ছি। এছাড়াও তোমরা আরও জেনে খুশি হবে যে আমরা ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষাকে স্বয়ংসম্পূর্ণ করতে তাদেরকে নিয়মিত ওয়ার্কশপ, সেমিনার, ফিল্ড ভিজিট, ট্রেনিং এগুলোর আয়োজন করে থাকি, যার কিছু তোমরা ডকুমেন্টারিতে দেখতে পেয়েছো। যদিও সময় স্বল্পতার কারণে সবগুলো দেখানো সম্ভব হয়নি, এগুলো রেগুলার বেসিসে আমাদের ইউনিভার্সিটিতে অ্যারেঞ্জ করা হয়ে থাকে। তো আমার বিশ্বাস যে তোমরা এগুলোর মাধ্যমে নিজেদেরকে আরও এনরিচ করতে পারবে এবং তোমাদের সামনে যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে তোমরা অ্যাকসেপ্ট করার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। এছাড়া আমি আরেকটি বিশেষ দিক উল্লেখ করতে চাই। গত 2016 সালের ডিসেম্বর মাসে ইউজিসির যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে ইন্টারন্যাশনাল সার্ভার আছে, সেই সার্ভারের সাথে আমরা যুক্ত হয়েছি, যার ফলে আমাদের স্টুডেন্টরা বর্তমানে বিশ্বের, আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারছি না, তবে অনেকগুলো লাইব্রেরি রিসোর্সের সাথে আমরা এখন কানেক্টেড। আমরা সেই রিসোর্সগুলো এখন চাইলেই আমাদের ইনহাউস ফ্যাসিলিটিসের মাধ্যমে ইউজ করতে পারবো। তো এর মাধ্যমে আমরা এবং আমাদের স্টুডেন্ট যারা আছে সবাই নিজেদেরকে আরও এনরিচ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এছাড়া যেটা তোমার ডকুমেন্টারিতে দেখলে, আসলে পাঠ্যপুস্তকের জ্ঞানের মধ্যে ছাত্রছাত্রীদেরকে সীমাবদ্ধ না রেখে তাদের এক্সট্রা কারিকুলার যেসব অ্যাক্টিভিটিস আছে, প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যান্য যথারীতি অনুষ্ঠান আমরা নিয়মিত পালন উদযাপন করছি এবং সেগুলোর মাধ্যমে ছাত্রদের মানবিক বিকাশ এর জন্য আমরা চেষ্টা করছি। বর্তমানে আমরা, আমার অন্যান্য বক্তারা অবশ্যই এর পরে হয়তো বলবেন, তবে আমি যেটা বলতে চাই যে বর্তমানে আমরা খেয়াল করছি যে মানবিক দিকগুলো আমাদের দিন দিন লোপ পাচ্ছে। তো সেদিকে আমাদের শিক্ষাকে আরেকটু প্রসারিত করার জন্য আমরা এই জিনিসগুলোর দিকেও যথাযথভাবে গুরুত্ব আরোপ করছি। তো ছাত্রছাত্রী হিসেবে তোমাদের দায়িত্ব থাকবে, একাডেমিক দায়িত্ব থাকবে যে তোমরা নিয়মিত ক্লাস করবে, ল্যাবরেটরি সেশনাল অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, পরীক্ষাগুলো যেগুলো আমাদের শিক্ষকরা তোমাদেরকে দেবেন সেগুলো নিয়মিত করবে, সময় মধ্যে সেগুলো জমা দেবে, ঠিক মতো অ্যাটেন্ড করবে এবং যে কোনো ব্যাপারে বিভাগীয় প্রধানের সাথে তোমাদের একটা সুসম্পর্ক এবং অন্যান্য শিক্ষকদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে, যাতে করে তোমরা তাদের কাছ থেকে তোমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারো। এটা আমার প্রত্যাশা থাকবে। আর অন্যান্য যেসব নিয়মকানুন আছে আমি সেগুলো এখানে ঠিক উল্লেখ করতে চাচ্ছি না, বাকি নিয়মকানুন যেগুলো আছে তোমরা হয়তো ইতিমধ্যে বেশ কিছু জেনে গেছো এবং অন্যান্য যেসব নিয়মকানুন আছে সেগুলো তোমরা, আমার মনে হয়, বিভাগ থেকে তোমাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। পরিশেষে আমি মনে করি তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ, যেই সময় আসছে তার জন্য তোমরাই হচ্ছে আমাদের আসল সম্পদ এবং আমি মনে করি তোমরা এই যে সময়টা তোমরা পাবে সেখানে তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য যা যা করা প্রয়োজন নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে নিজেদেরকে প্রস্তুত করার জন্য চেষ্টা করবো। আমি আবারও তোমাদের সবাইকে ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং সকলের সমস্ত সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি সৈয়দ মোহাম্মদ হামিদ জাফর স্যার। স্যারকে অনুরোধ করছি স্যারের বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি মাননীয় আচার্য মহোদয়, সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর আকিউর রহমান, সম্মানিত চেয়ারম্যান স্যার শেখ কবির হোসেন স্যার, বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য নির্বাহী সচিব আবদুল্লাহ স্যার,
বোর্ড অফ ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য মতিউর রহমান স্যার, ডিন ও বিভাগীয় প্রধানগণ, আমার সহকর্মীবৃন্দ ও উপস্থিত প্রবীণ ও নবীন ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং সেই সাথে নবীনবরণ। তো নবীনবরণ সাধারণত ছাত্রদের, আমিও নবীন এখানে, হয়তো আমিও একটা ফুল পেতে পারতাম। আমি গত এক মাস হলো জয়েন করেছি, তো সেই হিসাবে আমার একেবারে নবীন যারা ছাত্র ছাত্রী আমার ডিপার্টমেন্টে অর্থাৎ স্থাপত্য বিভাগে, তাদের সাথে আমার সপ্তাহে তিন দিন চার দিন করে সবসময় ক্লাস হয়, দেখা হয়, কথা হয়। তাদের অনেক প্রশ্ন ইউনিভার্সিটি সম্বন্ধে, নিয়মকানুন সম্বন্ধে। অর্থাৎ নিয়মকানুনের দায়িত্বটা আমার মনে হয় ম্যানেজমেন্ট অনেকেই বলবেন, আমি সেসবের মধ্যে না গিয়ে বেশি গুরুগম্ভীর না করে একটা কথা বলতে চাই, যে তোমরা নবীন যারা এসছো, দূর দূর পক্ষে অনেক কিছু হয়তো এখনো বুঝে উঠতে পারো নাই, অনেক ফ্যাসিলিটিস হয়তো তোমাদের আশা আছে এবং থাকবে, এটা স্বাভাবিক। আমরা সবাই সেটা মিট করার চেষ্টা করব। আমাদের স্যাররা আছেন, আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন, সবাই চেষ্টা করে যে ছাত্রদের যতটুকু ভালো সুযোগ সুবিধা দেওয়া যায় এবং যাতে তারা সুন্দরভাবে ক্লাস করতে পারে, লেখাপড়া করতে পারে। প্রতিটি বিভাগের এক একটি কারিকুলাম আছে, সেগুলো সেভাবেই করা হয় যাতে ছাত্ররা এখান থেকে পরিপূর্ণ মানুষ হয়ে চার বছর বা পাঁচ বছর পরে একটা সম্মানজনক ডিগ্রি নিয়ে প্রফেশনাল ফিল্ডে যেতে পারে। তো আমি খুব বেশি লম্বা করব না, কারণ অনেক বক্তা আছে। একটা কথা আমি বলতে চাই, চাইনিজ একটা প্রভাব আছে যে কোনো কিছু যদি না থাকে সেটাকে দোষারোপ না করে কি করা যায়। তো চাইনিজরা বলে, বেটার টু লাইট এ ক্যান্ডেল দ্যান টু কার্স দ্য ডার্কনেস। মানে হলো যে অন্ধকার হয়ে গেলে হা হুতাশ না করে একটা মোমবাতি জ্বালালে অন্তত কিছুটা আলো পাওয়া যায়। এটা খুব রেলেভেন্ট একটা কথা আমাদের দেশের জন্য বিশেষ করে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ করে, এবং নবীন যারা এসছে তোমাদের জন্য। তো এই বলে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম টু দি ইউনিভার্সিটি। সবাই আমরা একসাথে কাজ করব। আমরা বয়সে বড় তোমাদের, তোমাদের গার্জিয়ান হিসাবে কাজ করব, তোমাদের যে কোনো ব্যাপারে আমাদের সাথে আলাপ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। এ পর্যায়ে প্রবীণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন রেশমা সারোয়ার। আমি রেশমা সারোয়ার, ফারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিএসসি ডিপার্টমেন্ট স্টুডেন্ট। আমাদের ফারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিদের সম্মানিত প্রতিষ্ঠাতা মাননীয় চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন স্যার, সভা সভাপতি মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল করিম চৌধুরী স্যার, প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আতিউর রহমান স্যার, আমাদের মধ্যে উপস্থিত অতিথিবৃন্দ ও সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের সহপাঠী এবং বড় ভাই বোন সকলকে আসসালামু আলাইকুম। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঝে এই ফারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেশ নবীন, আর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমাদের মাঝখানে তোমাদেরকে পেয়ে আমরা গর্বিত, যা নতুন উদ্যমের কার্যক্রম পরিচালনা হবার পাশাপাশি মুখরিত হবে তোমাদের পদচারণায়। জ্ঞান বিজ্ঞান আর সাহিত্য চর্চায় আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে।
প্রিয় বন্ধুরা, আমি আশ্বস্ত করতে পারি যে এখানে ভর্তি হয়ে তোমরা কোনো ভুল করোনি। আমাদের ইউনিভার্সিটি 2014 সালে কার্যক্রম শুরু করে, আজ 2017 সালের শুরুতেই আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 3000-এর মধ্যে। ইতোমধ্যে স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্মাণ কাজ শুরু হয়েছে। পাশাপাশি কাজ করা যায় আমরা শীঘ্রই স্থায়ী ক্যাম্পাসে যেতে পারব। জ্ঞান পিপাসু বন্ধু সহপাঠী আশ্বস্ত করতে পারি এই যে জ্ঞান অর্জনের পর্যাপ্ত সুযোগ বিদ্যমান। প্রিয় সহপাঠী বৃন্দ, এখানে শিক্ষকরা পাঠদানের বাইরেও কিংবা পাঠদানের যথেষ্ট আন্তরিক, তাদের কাছ থেকে তোমরা পূর্ণাঙ্গ সহযোগিতা পাবে আমার বিশ্বাস। তোমাদের কাছে নিবেদন থাকবে, আমরা যেভাবে তাদেরকে সম্মান করেছি তোমরাও সেভাবে তাদেরকে সম্মান করবে এবং ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে। তোমাদের উচ্ছল কর্মকাণ্ডের মুখর হোক, ধন্য হোক আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের আঙিনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য রাখবেন নবীন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ফারহানা আক্তার। আসসালামু আলাইকুম সম্মানিত প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। উক্ত অনুষ্ঠানে আমাদের এত সুন্দর একটা পরিবেশে আমাদের নবীনবরণ অনুষ্ঠানে আয়োজন করার জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, তো আমার মানে নবীন ছাত্র হিসাবে আমার এক্সপেক্টেড থাকবে, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে নতুন এসেছি, অনেক নিয়মকানুন থাকতে পারে এবং অনেক বাধ্যবাধকতা থাকতে পারে,